একদিন সিংহ শিয়ালকে বলে যে আমার জন্য খাবার নিয়ে আয়। সিংহ বনের রাজা, শিয়াল কথা না শুনে পারে না, তাই সে ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে, শিয়াল খেক খেক ছাড়া কোনো কথা বলে না, সে আজকে মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয় কোনো বদমতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া না দেয়, সে তার মতো করে চলতে থাকে। শিয়াল ঘোড়ার কাছে পাত্তা না পেয়ে ময়ূরের কাছে গিয়ে বলে, দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরও বুঝতে পারে শিয়ালের মিষ্টি পছন্দ, নিশ্চয় লক্ষণ ভালো না। ঘোড়ার মতো সে সাড়া না দেয়, শিয়াল ঘোড়া ও ময়ূরের কাছে ব্যর্থ হয়। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে, এরকম হ্যান্ডসাম প্রাণী জীবনটা খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল, তোমাকে আর কষ্ট করতে হবে না, রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন, তোমাকে রাজা বানাবেন, চলো আমার সাথে সিংহাসনে। গাধা খুব খুশি হয় এবং সে শিয়ালের কথা বিশ্বাস করে তার সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাপায় সে তার কান দুটো হারায়, কিন্তু সে কোনো মতে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কীভাবে? রাজা তোমার মুকুট পরাবে, তোমার দুপাশে দুটো কান থাকলে রাজমুকুট ভালোভাবে বসবে, সেই জন্য তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছু বোঝো না অবুজ প্রাণী, এটাকে ব্রহ্মিন বলে, চলো আমার সঙ্গে চলো, দেরি হলে আবার অন্য কেউ রাজা হয়ে বসবে। গাধা আবারও ধোকায় পড়ে যায়, সে আবারও সিংহের কাছে আসে। এবার সিংহের আর এক থাবায় গাধার লেজ খসে পড়ে, কিন্তু সে আবারও পালিয়ে বাসে। শিয়াল যথারথে গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে, লেজ থাকলে রাজা সিংহাসনে বসবে কীভাবে? তাই তোমার লেজ খসে নেওয়া হয়েছে। অবুজ প্রাণী হলেও বুঝতে পারো না, এটাকে বলে আল্ট্রাকর্মী, মানে একেভাবে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা এবারও আসে, গাধা এবার আর বাঁচতে পারলো না, সিংহের থাবায় গাধার ক্ষত বিখ্যাত দেহখানা মাঠেতে পড়ে আছে। সিংহ গাধাকে দিয়ে উদয় ভর্তি করে। শিয়াল সিংহকে বলে, মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, প্লেটে সাজিয়ে দিচ্ছি। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ যে বারবার ধোকা খেয়ে আপনার কাছে এসেছে, কী মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডাল থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু সহজ সরল হওয়ায় প্রতারকদেরকে বুঝতে পারেনি। দূরে দাঁড়িয়ে থাকা ঘোড়া তার সন্তানদেরকে বলে, এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? বাচ্চারা বলে, আমরা শিখলাম হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার কোনো দুর্বসন্ধি আছে। এটা শিখলাম, যার যে কাজ সেটাই করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না, লবের ফল কোনোদিনও মিষ্টি হয় না। মনে রাখতে হবে, আমাদের সবার আপন হলেন রব্বুল আলামিন, তার চেয়ে আপন আর নেই আমাদের। অনেকে আমাদের পুরুষদের আমাদের নারীতে আপন স্বাস্থ্যকে এমন কথা বলে থাকেন, তারা প্রমাণ করতে চান যে তারা আমাদের আল্লাহ আর রসুলের চেয়েও বেশি ভালো চেয়ে থাকেন, কিন্তু আদতে সেটা না মনে করতে হবে। সিধা সাদা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। প্রতারকদের একবার বিশ্বাস করা যায়, কিন্তু বারবার বিশ্বাস করা যায় না। অতি বিশ্বাস করে গাধা ঠকেছে, কিন্তু জীবন দিয়ে তার পরিসমতে ঘটেছে। আমাদের সাথে যাতে এমনটা না হয়। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।